কি চিন্তা করলাম আর কি হইল, মায়েরে কত খোয়াব দেখাইলাম, নিজে কত স্বপ্নে দেখলাম, মায়েরে দুনিয়া দেখামো কেমতে দেখামো। নয়া আমদানি মনে হইতাছে, এত বড় লোক মানুষ খুন করবো কে? না, বড় লোক কি বিশ্বাস আছে, করতেও পারে। হাই রে আকাশ ডাক্তার, এটা তুমি কি করছো? করছো না ফাইসা গেছো? জীবন জীবনের হিসাব ভুল করে না, তুমি ফাইসা গেছো? ও ভাই ও ভাই, আমার ব্যাগটা নিতে আসেন, কারণ ব্যাগ দিয়ে যান। এ ভাই এ ভাই, ছোট কিন্তু আমার মার চিকিৎসার কাজ আমার। এই ভাই, এই ব্যাগটা নিতে আসেন কেন? আমার ব্যাগটা দিয়ে দেন। এই ব্যাগের মধ্যে আমার মায়ের চিকিৎসার কাগজপত্র ভাই, এটার মধ্যে কোনো সোনা গয়না নাই ভাই। ওই হ্যাঁ, আমাকে বাংলায় পাইছো স্যার। হ্যাঁ ভাই, আমি বাংলা, আমার ব্যাগটা দিয়ে দেন ভাই। নেওনের চেষ্টা করে দেন। জান গেল, আমি ব্যাগ নিয়ে বাতাসের হাতে রান্না, খাটে গরুর গোস্ত, গন্ধ শুঙলে পেট ভইরা যায়, খাইলে জীবন ভইরা যায়। হিরো হরি তো আমার দরকার। সিনেমার হিরো গো লাহান, তুমি সিনতাইকারীদের যে মাইকটা দিলা, মারাত্মক ডেঞ্জারাস। আসলে কত তুমি ক্যাডা? আমি জীবন, নুননগর গ্রামের সাধারণ মানুষ। সাধারণ মানুষ অথচ তোমারে দেখা তো পালোয়ান মনে হইতাছে। আমার একটু পানি খাওয়াইবে? শুধু পানি না, তোমারে আমি গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ামু। চলো আসো। এই তোমরা যাও, তোমরা যাও, তোমরা আজকে ফ্রি, যাও বসো। আরে বসো, তোমার মতো পালোয়ানরে ভাত খাওয়াতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাইব। ঢাকাইছো কেন? আমার মা আন্দা, মায়ের নিয়ে ঢাকাইছি, চোখ অপারেশন করামো। মাগার মাগার কি? যে ডাক্তারে দেওয়া অপারেশন করামো। হ্যাঁ, বিলত ফিরত ডাক্তার, খুনের কেসে ফাইসে গেছে। ওহন কি যে করি, এক ডাক্তার ফাইসে গেছে, সপ্তর ফাঁসে নাই। ঢাকা সিটির মধ্যে কোটি কোটি চোখে ডাক্তার আছে, আর এক টাকা হইলে বাঘের চোখও মিলা যায়। আমার তো লাখ লাখ টাকা নাই, তোমার বিল কত হইছে? হায় হায়, টাকা গেল কই? জাগর লগে ফাইট করলা, অগর মধ্যে দুজন পকেট মার আসিল, মাইরে দিছে। থাক, বিল দিতে হইব না, তোমার ফাইট দেখা আমি অনেক শান্তি পাইছি। না না, ঋণ থাকুম কেন, তোমার দোকানে কাজ করে ঋণ শোধ করে দেবো। কাম যখন করতেই চাও তখন দাও না, কামের কামটা কইরা। কি কাম? আমার সিসা রানীর মহল্লায় ভাতের হোটেল আছিল,
মহল্লার মাস্তান দবির জোর করে দখল নিয়া আমারে খেদাই দিছে। তুমি আমার দোকানটা উদ্ধার করে দিবা? হ্যাঁ দিমু। আমার দোকানে কাম করবা, থাকুন খাউন ফ্রি, মাসে 5000 টাকা করে পাইবা, এক বছরে তোমার মায়ের চোখ ভালো করতে পারবা। কথাটা মন্দ কও নাই। দুই কেজি গরুর গোস্ত খায়া ওই দবির আমি পালিশ করে দিমু, একটা দিমু কাইতে হইব, দুইটা দিমু চিত হয়ে যাইবো।